ফুলের সমারোহ দেখতে হলে ঘুরে আসতে হবে ফুলের শহর যশোর থেকে। শীতে বাহারি রকমের হাজারো ফুলে মেতে থাকে ঝিকরগাছার গদখালি এলাকা। ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে গদখালির ফুল বাজার। গত কয়েক মাসের পরিশ্রমে এ এলাকার মাঠে মাঠে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন জাতের ফুল। বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পাচ্ছে চাষিরা। বৃহস্পতিবার এ বাজারে গোলাপ বিক্রি হয় প্রতি পিস 8-12 টাকায়, গ্লাডিওলাস ধরন ভেদে 12-28 টাকায়, জারবেরা 10-16 টাকা, রজনীগন্ধা 5 টাকা, 100 পিস চন্দ্রমল্লিকা 500 টাকা, 1000 হলুদ গাঁদা 800 ও বাসন্তী রঙের গাঁদা ফুল 1200 টাকা দরে। এভাবে আশানুরূপ দাম পেলে আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের বাজার নিয়ে আশাবাদী চাষিরা। বর্তমানে ফুলের ব্যাপক চাহিদা, আজকের বাজারে সবচেয়ে বেশি চাহিদা গোলাপ ফুল এবং গাঁদা ফুলের। 16 ডিসেম্বর উপলক্ষে মোটামুটি ভালো বাজার পাচ্ছি, এই জন্য আমরা অনেক খুশি। 25 ডিসেম্বর সামনে আসছে, 31 আসছে, এরপরে আমাদের ভ্যালেন্টাইন্স ডে তো থাকছেই, সব মিলিয়ে আমরা ফুলের ভালো বাজার পাবো। এদিকে চাষি নেতার আশা, চলতি মৌসুমে তারা 100 কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন। আমরা আশা করছি আগামী যে বড় দিন 31 বসন্ত ভালোবাসা দিবস 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের এই বাজার থেকে প্রায় 100 কোটি টাকার উপরে ফুল বিক্রি করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 1500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করা হয়। সময় সংবাদ যশোর।